আসসালামু আলাইকুম ফ্রি কিকার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দেশের হয়ে একমাত্র গোলটি করেছেন তপু বর্মন। অবশ্য নেপাল মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের সমান 3 পয়েন্ট পেয়ে শীর্ষেই অবস্থান করছে। বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সাথে। ভারতের সাথে ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। প্রতিবেশী দুই দেশের ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। এবার নতুন কোচ নিয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হবে অক্টোবরের 4 তারিখ সোমবার। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। এবারে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো TSport সরাসরি দেখাবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিও তারা সরাসরি দেখিয়েছে। তবে আমরা আমাদের ফেসবুক পেজে খেলার আগে লিঙ্ক দিয়ে দিব, তাই আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। র্যাঙ্কিং বিবেচনা করলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে ইন্ডিয়া। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং যেখানে 189, সেখানে ইন্ডিয়া আছে 107তম স্থানে। কাজেই বলা যায় এই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে ইন্ডিয়া। যদিও দিন শেষে মাঠে লড়াইয়ে ভালো করা দলই পূর্ণ 3 পয়েন্ট পাবে। সাফের পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ 3 নেশনস কাপে খেলতে গিয়েছিল। সেখানে শক্তিশালী ফিলিস্তিনের কাছে 2-0 এবং কিরগিজিস্তানের কাছে 4-1 গোলে হারে তারা। এরপর কিরগিজিস্তান অনূর্ধ্ব 23 দলের কাছে 3-2 গোলে হারে বাংলাদেশ। অন্যদিকে ইন্ডিয়া নেপালের সাথে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে, একটি ম্যাচ ড্র হয় এবং অন্য ম্যাচে তারা নেপালকে পরাজিত করেছিল। থেকে 2014-14 মৌসুমে ক্লাব ফুটবলে ব্রুজন প্রথম কোচিং করিয়েছেন ভারতের আই লিগের ক্লাব স্পোর্টিং গোয়াতে। এরপর 2015-16 মৌসুমে ভারতের মুম্বাই সিটি ও 2016-17 মৌসুমে স্পেনের ক্লাব রিয়াল মায়োর্কার সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ব্রুজনের কোচিং ক্যারিয়ারের মাইল ফলক বলা যায় সেটি। এরপর 2017 সালের 22শে মার্চ আবারও ফিরে আসেন ভারতে। মুম্বাই এফসি মালদ্বীপের নিউ রেডিয়ান হয়ে 2018 সালে আসেন বাংলাদেশে। বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়ে দলকে অপরাজেয় হিসেবে প্রতিষ্ঠিত করেন ঘরোয়া ফুটবলে। কাজেই ভারত সম্পর্কে বেশ ভালো ধারণাই আছে বলতে হবে বাংলাদেশ কোচের। দায়িত্ব নেওয়ার পর পাসিং ফুটবল খেলানোর কথা বলেছিলেন অস্কার, তার দল খেলেছেও তাই। বল পজিশন, পাস কমপ্লিশন সব দিক থেকে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশ এদিন বেশ ভালোই সামলেছিল মাঝমাঠ, কিন্তু সমস্যা হয়ে গিয়েছে অ্যাটাকে। এরিতা কিংসলে কিংবা ভালো মানের কোনো স্ট্রাইকার থাকলে আরও কিছু গোল পেতে পারত বাংলাদেশ। অন্যদিকে মতিন মিয়া কিংবা সুমন রেজারা খুব বেশি সুযোগ পাননি কাজে লাগানোর মতো। বরং দলের স্ট্রাইকারদের চেয়ে আক্রমণে বেশি উঠেছিলেন তপু বর্মনই, কিন্তু এদিন খুব বাজে খেলেছেন জুয়েল রানা এবং সাদউদ্দিন। সাদের পাসিং কোয়ালিটি খুব খারাপ, কখন বল ছাড়তে হবে এটাই সে মনে হয় জানে না। অন্যদিকে জিকো মাঝে মাঝে আউট অফ পজিশন হয়ে যান। শ্রীলঙ্কা যেমন এটা বুঝতে পেরেছিল এবং এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছিল। এবার সাফের জন্য শক্তিশালী দলই পাঠিয়েছে ইন্ডিয়া। দলে আছেন তাদের সব তারকা খেলোয়াড়রা। ফরওয়ার্ড হিসেবে আছেন মনবীর সিং, সুনীল ছেত্রি, মাঝমাঠে উদান্তা সিং, লিস্টন কোলাকো, মার্টিনসরা আছেন। ডিফেন্সও বেশ শক্তিশালী। এছাড়া গোলকিপার হিসেবে দলের প্রথম পছন্দ সান্ধু থাকছেন। কাজেই বলা যায় এবারে সাফ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে ইন্ডিয়া। বাংলাদেশ দলে এসেছে কোচের পরিবর্তন। জেমিডের পরিবর্তে অস্কার ব্রুজন এখন দলের মূল কোচ। কাজেই ফুটবল খেলার ধরনও আসবে পরিবর্তন। আগে বাংলাদেশের ট্যাকটিক্স ছিল রক্ষণ ঠিক রেখে আক্রমণে যাওয়া, তবে অস্কার দলে সেই ধারা পাল্টে দিচ্ছেন। তিনি দলকে পাসিং নির্ভর খেলা খেলাতে চান, আর সেই ক্ষেত্রে 4-3-3 ফরমেশনই তার পছন্দ। যেহেতু প্রথম ম্যাচ দল জিতেছে, কাজেই হয়তো দলে পরিবর্তন আনবেন না তিনি। রক্ষণে শুরু করতে পারেন তপু বর্মন এবং তারেক কাদের, দুই ফুল ব্যাক হিসেবে শুরু করতে পারেন ইয়াসিন আরাফাত এবং বিশ্বনাথ ঘোষ, মাঝে থাকবেন জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ এবং মোহাম্মদ ইব্রাহিম, দুই উইঙ্গার হিসেবে শুরু করবেন রাকিব হোসেন এবং জুয়েল রানা, স্ট্রাইকার হিসেবে থাকবেন সুমন রেজা। তবে জুয়েল ভালো খেলতে পারেননি এই দিন, তাই তার জায়গায় হয়তো আমরা পরিবর্তন দেখতে পারি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিংস লিগে মিস করেছিল, একজন ভালো স্ট্রাইকারের অভাব ইন্ডিয়ার সাথে ম্যাচেও থাকবে।
অন্যদিকে ইন্ডিয়ার কোচ ইগো স্টিমার দলকে 4-2-3-1 ফরমেশনে খেলাতে পছন্দ করেন। তিনি মূলত মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। এছাড়া তার ট্যাকটিক্সে দলের ফুলব্যাকরা আক্রমণে ওঠার সুযোগ পায় অনেক। সেই ক্ষেত্রে বাংলাদেশের ডিফেন্সকে ইন্ডিয়ার ক্রসগুলো সামাল দিতে হবে। উদান্ত সিং এবং দলের অন্য খেলোয়াড়দের স্পিড কাজে লাগাতে চান ইগোর, তাই বাংলাদেশের ডিফেন্সকে পরীক্ষা দিতে হবে এই দিন। বাংলাদেশ দলকে এই ম্যাচে যেভাবেই হোক হারা যাবে না, কেননা এবারের ফরম্যাট ভিন্ন। সেরা দুই দল খেলবে ফাইনাল, আর সেজন্য আক্রমণাত্মক খেলার কোনো বিকল্প নেই। জিকোর উপর এই দিন অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ দল, কেননা শ্রীলঙ্কার বিপক্ষে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি তাকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ছন্ন চারা খেলেছিল ইন্ডিয়ার সাথে। এই ম্যাচে অবশ্য ভালো পাসিং ফুটবল খেলতে হবে, বল পায়ে রেখে আক্রমণে যেতে হবে, কোনোভাবেই রক্ষণাত্মক খেলা যাবে না। সম্মিলিত প্রচেষ্টায় ইন্ডিয়াকে হারানো খুবই সম্ভব বাংলাদেশের জন্য। মুখোমুখি লড়াই এগিয়ে আছে ইন্ডিয়া, সর্বশেষ দেখায় বাংলাদেশ হেরেছে 2-0 গোলে। তবে বাংলাদেশের সুখ স্মৃতিও আছে ইন্ডিয়ার বিরুদ্ধে। একমাত্র সাফে বাংলাদেশ জয় পায় 2003 সালে, সেবার ইন্ডিয়াকে সেমিফাইনালে হারিয়েছিল তারা। এছাড়া ইন্ডিয়ার কাছে হেরে শিরোপাও হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। কাজেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই ম্যাচে জয় এনে দিবে বিশেষ কিছু। আশা করি এইবার জয় নিয়ে পূর্ণ 3 পয়েন্ট পাবে বাংলাদেশ। এই কামনায় শেষ করছি আজ। ধন্যবাদ সবাইকে।